দেশে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে আড়াই মাসেরও বেশি সময় পর করোনা শনাক্তের সংখ্যা 200 নিচে নেমেছে। নতুন শনাক্ত 198 জন। সবশেষ গেল বছরের 18ই ডিসেম্বর শনাক্তের সংখ্যা ছিল 122 জন। 24 ঘন্টায় 11,183টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 1.77। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মোট করোনা শনাক্ত হয়েছে 19,49,253 জনের। মোট মৃত্যু 29,108 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,821 জন। মোট সুস্থ 18,59,469 জন। সুস্থতার হার 95.39%। মৃত্যু হার 1.49।